রামপুরাম গ্রামে কৃষক সোমনাথ থাকতো। সে সবজি চাষ করতো এবং পাশের গ্রামে সে সবজি বিক্রি করতে যেত। সেই টাকায় সে স্ত্রীকে খাওয়াতো। একদিন যখন হাট থেকে সে ফিরছিল, তখন এক সাধুকে পথে চিৎকার করতে দেখল। আরে কে, কোথায় আছো গো? আমাকে দেখো, আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো, কে কোথায় আছো? সোমনাথ সঙ্গে সঙ্গে সাইকেলটা দাঁড় করিয়ে ছুটে চলে গেল সাধুর কাছে। কি হয়েছে বাবা, কি হয়েছে আপনার, বলুন বাবা, আপনাকে কি কেউ মেরেছে বাবা, বলুন বাবা। আমি 4 দিন কিছু খাইনি বাবা, এদিকে ওদিকে ঘুরছি, ভীষণ দুর্বল হয়ে গেছি গো, ভীষণ দুর্বল হয়ে গেছি আমি, কিছু খাবার দিতে পারো আমায় বাবা? আরে আরে সে কি কথা বাবা, আমার বাড়ি পাশের গ্রামে, আসুন বাবা আমার বাড়িতে আসুন, কিছু মুখে দেবেন, সেখানে সুস্থ হয়ে তারপরে আবার যাত্রা শুরু করবেন, আসুন না বাবা আমার বাড়িতে আসুন। আমি তোমাকে বিব্রত করতে চাই না বাবা, তুমি আমাকে সাহায্য করতে চেয়েছো, আমার জন্য এটাই যথেষ্ট, একটু খাবার দিলেই আমি সুস্থ হয়ে চলে যাব নিজের যাত্রায়। না বাবা কিচ্ছু হবে না, আপনি আসুন। সোমনাথ সাধুকে নিজের বাড়িতে নিয়ে গেল এবং সেখানে খেতে দিল তাকে। আজ তুমি উপোস থেকে আমায় খেতে দিলে বাবা, আমি তোমাকে কি দিই বলতো? আমার কাছে একটা সোনার ডিম আছে, তুমি এই ডিমকে হাঁসে পরিণত করতে পারো, এই ডিমটা নাও আর কাজে লাগাও। ঠিক আছে বাবা, তাই হবে। সাবধান, মনে রেখো লোভ কিন্তু করো না, হাঁস প্রচুর ডিম দেবে, তুমি বড় লোক হয়ে যাবে, কিন্তু লোভ করো না কিন্তু কখনো। সোমনাথ এক ঝুড়ির নিচে ডিমটা রাখলো, ডিম হাঁসে পরিণত হয়ে গেল এবং সেই হাঁস সোনার ডিমও দিতে শুরু করলো। সোমনাথ তার ভাগ্যের ওপরে খুব প্রসন্ন হলো। কিছুদিনের মধ্যে সে বড় লোক হয়ে গেল এবং একটি বিশাল মহল বানালো, হাঁস রোজ সোনার ডিম দিত। একদিন সাধু বাবা আবার এলো সেই বাড়িতে এবং সোমনাথের ধন ও হাঁসটি দেখল। সোমনাথ তুমি তো খুব ধনী হয়ে গেছো, যাক তোমার দারিদ্র দূর হলো বলো। শোনো, পাশের গ্রামে এক কৃষক কানাই থাকে, সে কিন্তু খুব দয়ালু কিন্তু খুব গরিব, দাও তো তোমার একটা সোনার ডিম, তাকে আমরা কি সাহায্য করি, চলো আমরা তার উপকার করি। সোমনাথ ডিম তো দিতে চাইল না, তাই বলল, হাঁস তো মাসে 2 কি 1টা ডিম দেয়, আমি তো শাক সবজি বিক্রি করে ধন রোজগার করেছি বাবা, হাঁসের ডিম দিয়ে নয়, কোথা থেকে দেব আপনাকে একটা সোনার ডিম বলুন। তাই নাকি গো, আচ্ছা তাহলে হাঁসটা দাও, আমি কানাইকে হাঁসি দিয়ে দিই, তা নিশ্চয়ই কাজে লাগবে। 2 দিন অপেক্ষা করুন, হাঁসটি ডিম দেবে মনে হচ্ছে, তাহলে আমরা তাকে ডিম দিয়ে দেব। ঠিক আছে সোমনাথ, আমি 2 দিন পরে তাহলে আসবো তোমার কাছে। এই বলে সাধু তো চলে গেল। যে হাঁসটা নেবে সে কিন্তু বড় লোক হয়ে যাবে, আমি কিন্তু হাঁস দিতে দেব না তোমায়। আরে আমিও তো দিতে চাই না, তাই তো মিথ্যে কথা বললাম গো। এবার কি করবে ভাবো, সাধু তো আসবেন 2 দিন পরে। শোনো, আমরা যা পেয়েছি অন্য কেউ পাবে কেন, আমাদের যথেষ্ট ধন আছে, এখন হাঁসের দরকার নেই, হাঁসটিকে এবার আমি মেরে ফেলবো। হাঁসটিকে মেরে ফেলে সোমনাথ, সঙ্গে সঙ্গে তার সমস্ত ধন ও যশ অদৃশ্য হয়ে যায়, সে দরিদ্রই হয়ে যায়। আবার তাকে কৃষি জমিতে খেটে কাজ করতে হয়, স্ত্রীও যায় কাজ করতে। সোমনাথ যতদিন পরোপকারী ছিল তার ধন ও যশ তার সাথে ছিল, কিন্তু যেদিন লোভের কালো হাত তার পবিত্র মনকে কলুষিত করল, সব আনন্দ অদৃশ্য হয়ে গেল। তাই মনে রেখো, আমাদের লোভ করা কিন্তু একদম উচিত হয় না। Watch and subscribe to our channel and don't forget to tap the bell icon. Thank you.